আগরতলা পৌর নিগম এলাকার নগর জীবনের নানা সমস্যা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিএম সদর মহকুমা কমিটি। এদিন মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির এক নেতৃত্ব বলেন, আগরতলা পৌর নিগম এলাকার নগর জীবনের নানা সমস্যাজনিত দাবি নিয়ে আজ আগরতলা পৌর নিগমের মেয়রের সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি আগরতলা না থাকায় তা সম্ভব হয়নি। অন্য একদিন মেয়রের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন বলে তিনি জানান। মূলত স্মার্ট সিটি স্মার্ট সিটি বলা হলেও বাস্তবে তা শুধুমাত্র প্রচারের সীমাবদ্ধ রয়েছে বলে সিপিএম সদর মহকুমা কমিটির ওই নেতৃত্ব আরও জানান। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্ল্যাক্সের মধ্য দিয়ে। আগরতলা শহর, শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেন্যান্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো এলাকার ড্রেনগুলো, রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।